নোয়াখালী সদর উপজেলা অশ্বদিয়া ইউনিয়নে মাদক, সন্ত্রাস, জুয়া ও ইপটিজিং বিরোধী আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে অশ্বদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নিজ বাসভবনে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অশ্বদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম হোসেন বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শিয়াবুদ্দিন শাহীন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর আলম সিদ্দিকী রাজু। এ সময় নোয়াখালীর কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নোয়াখালী সদর সুবর্ণচরের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী এবং চেয়ারম্যান গোলাম হোসেন বাবলুর মরহুম পিতা মাতা, আত্মীয় স্বজন ও এলাকাবাসীর জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ইফতার ও দোয়ার মাহফিল শেষে 4,000 মুসল্লির মাঝে ইফতার বিতরণ করেন চেয়ারম্যান গোলাম হোসেন বাবলু। এনকে টেলিভিশন নোয়াখালীর কথা বলে।